গুড মর্নিং এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মুখ চোখের অবস্থায় যেও না, কারণ এখনো তো স্নান টান কিছু করিনি। জাস্ট আজকে 9টার সময় কথা ঘুম থেকে উঠলাম, আজ দেরি হয়ে গেছে সবারই, কারণ আমরা সকালবেলা উঠি, মেয়ে স্কুল থেকে ছটায়, তো আজকে একটু লেট করে উঠলাম, ঠিক আছে। আর ব্রেকফাস্ট আজকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম, কারণ এক জিনিস হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, এক জিনিস হয়ে যাচ্ছে, তো আজকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। মাঝে মাঝে এগুলো না খেলে মারা পড়ে যেতে হবে, এরকম একটা বিষয়। তো দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এর মধ্যে কোনো লঙ্কা নেই, জাস্ট ডিম আছে, আলু আছে, আর চাউমিন আছে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এর মধ্যে মশলাও নেই, তেলও কম আছে। এই হচ্ছে জনির ভাত, মাছের না মাছ ভাজা দিয়ে। তো এখন হচ্ছে বেরোচ্ছি, বেরোচ্ছি বলতে ওই বর্ষাকে নিয়ে যাচ্ছি অলবিনাথদের পার্লারে। তো ওকে নামিয়ে আমি আবার চলে আসবো, আর ওদিকে শ্রেয়া পড়াতে এসছে মেয়েকে, তো পড়াচ্ছে পড়াক, ঠিক আছে। আর কি নিম পাতাটা পড়ে গেল, যা 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 যা, এদিকে সব নিম পাতাটা পড়ে গেল। কি গো বর্ষা, নিম পাতাগুলো সব পড়ে গেল দরজার, এই দরজা তো বাইরের দিক করে খোলে, তো দরজার এইখানটা করে রেখেছো কেন এমনি? না না, এটা তো স্বাভাবিক সহজ সরল বিষয় যে দরজার বাইরে, দরজাটা তো এইদিকে খোলে, তা তুমি আবার এখানে রেখেছো, তুমি তো জিনিসটা রেখেছো তাই তোমার মাথায় রয়েছে, আমি তো জিনিসটা রাখিনি তাই আমার মাথায় নেই। না আমি দেখিও নি, দেখতে পেলে নিশ্চয়ই ফেলতো না কেউ ইচ্ছা করে। সকাল থেকেও দেখোনি? সকাল থেকেও দেখিনি। সকাল থেকে জনি বেরিয়েছে? সকাল থেকে বেরোয়নি? না, ও যাই না, কি হয়েছে বেরোচ্ছে না, যাই না, ও গেলে পরে কামড়াতে আসছে। কভার থাকলে স্লিপ কাটে না, আমার ফোনটাও সেম, কভারটা খোলো কিরম স্লিপ কাটে দেখো। তো এখন এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকলাম বলতে আমি বর্ষাকে দিয়ে আসলাম, দিয়ে আমার এক বন্ধুর সঙ্গে গেছিলাম বাইক পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়ে কথা বলতে। তো এখন গাড়ি দিলে বিকেল 5টায় গাড়ি পাবো, এতক্ষণ গাড়ি আর রাখলাম না, আমি বললাম যে আমি তৎক্ষণাৎ গাড়ি কাজ করাবো, তো বললো কালকে সকাল 10:30টার সময় আসতে, তো কালকে সকাল 10:30টার সময় গাড়ি নিয়ে চলে যাব, ঠিক আছে, আর তারপরে যা হওয়ার হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর বর্ষাকে এখনও আনতে যাবো একটু পরে। তো এখন হচ্ছে বাজে 1:40, 1:40 বেজে গেছে বাবা, তো এখনই পরে একটু পরে এখন বাজে হচ্ছে দুপুর 2 বাজে। তো লাঞ্চ, লাঞ্চের খাবারটা আমি একবার দেখিয়ে দিই, আর বর্ষা তো মেয়েকে খাইয়ে দিয়ে গেছে, তবু আমি একটু পরে খাওয়াতে বসাচ্ছি, ওর মা 5-2 মধ্যে চলে আসবে, আর যদি লেট হয় আমি খাই দিচ্ছি, ঠিক আছে। ওর মা খাইয়ে দিয়েই গেছে, মানে ধরো তখন বাজে কটা মনে নেই, সামথিং কিছু একটা টাইম হবে। তো যাই হোক, এবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে। তো লাঞ্চে আছে হচ্ছে এই যে রুই মাছ, কালকের রুই মাছ, কালকের রান্না নয়, রুই মাছটা মানে কাঁচা অবস্থায় ফ্রিজে ছিল, তো রুই মাছ, আর হচ্ছে ভাত, আর বর্ষাদের হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে মাছের তেল, ঠিক আছে। এখানে জনির, আমার মেয়ের, আর এদিকে ও শুয়ে রয়েছে, নাচবে বলে বসে রয়েছে, তো এখন নাচার জন্য গানের চ্যানেল দিতে হবে। রিমোট কোথায়? এখানে, এখানে ছাড়। তো আমি ওকে ইউটিউব খুলে দিই, ঠিক আছে, কোনটা আকাশ পাবলি না, তুই বলি নাচের কথা বললি না, বারবার একই চ্যানেলের ভিডিও দেখলে চ্যানেলটা উড়ে যাবে। এই যে এই যে এই যে এই কার্টুন ভিডিও দেখবি, গিদোর বউ না কিসের বউ, এটা কি আসবে, ক্লেম আসবে।
দেখো বাইকে কি ধুলো পড়েছে, কাদা কাদা আর কাদা, কারণ কদিন যা বৃষ্টি হলো পুরো একদম গাড়িটা নোংরা হয়ে গেছে। এটা এখন পরিষ্কার করতে হবে। কালকে সকালে আমি ভেবেছিলাম গাড়িটা ধোয়া মানে ধুতে নিয়ে যাব, মানে রানাঘাটেই, ঠিক আছে, কথা আটকে যাচ্ছে, রানাঘাটেই ধুতে নিয়ে যাব। 10:30টার সময় টাইম দিয়েছিল, আজকে গেছিলাম সকাল 11টার সময়, বললো বিকেল 5টার সময় গাড়ি পাবে। আমি বললাম গাড়ি অতক্ষণ আমি রেখে দিয়ে যেতে পারবো না, আমি স্পটে দাঁড়িয়ে করবো। তো বললো সকাল 10:30টায় 1st hour চলে আসতে হবে। তো কালকে সকালবেলা আমি আবার যেতে পারবো না, কালকে সকালবেলা আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কল্যাণীতে, কল্যাণীতে যাবো কালকে সকালে একজন ডায়েটিশিয়ান, কারণ আমার মারাত্মকভাবে ওয়েট লস হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ডভাবে ওয়েট লস হয়ে যাচ্ছে। তো ইমিডিয়েট একটা ডায়েটিশিয়ান দরকার, ডায়েটিশিয়ান যে ডায়েট চার্টটা দেবে সে ডায়েট চার্ট ফলো করতে থাকি। দেন আমি অক্টোবর মাসের মিডিল কি শেষের দিকে যদি আমি যাই, অ্যাপয়েন্টমেন্ট নিই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে কলকাতা যে আরএনটেগর, তো তখন ওই ডায়েট চার্টটা মানে ওনাকে দেখাবো। উনি যদি বলে যে এইটা বাদ দিয়ে দাও, এটা এটা বাদ দাও, বাদ দিয়ে দেবো। তো এরকমই একটা প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। তো এখন আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি, মানে বেরোচ্ছি, অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে বেরোচ্ছি, হচ্ছে যাবো হচ্ছে চুলদাড়ি কাটাতে। এখন বাজে বিকেল 5:05 বাজে, কারণ সকালবেলা প্রচুর প্রচুর ভিড় থাকে, এখনও হয়তো ভিড়। আমার ইচ্ছা ছিল 3-4টার সময় যাওয়ার কথা, কিন্তু ভিডিও যেহেতু পোস্ট করার ব্যাপার ট্যাপার আছে, তো সেজন্য একটু দেরি হলো, ঠিক আছে। তো চলো চুলদাড়ি কাটাতে যাই, ঠিক আছে। তো ফাইনালি বিকেল 5টার সময় বেরিয়েছিলাম আর বাড়ি ঢুকেছি 8:00, ঠিক আছে, কারণ ওখানে প্রচুর প্রচুর লাইন, পুজোর সময় লাইন তো হবে। আর ড্রেস দেখে আবার মানে তোমরা কেউ ভয় টয় পেয়ে যাবে না, ঠিক আছে। এটা আমি অ্যাকচুয়ালি পুলিশের মতো লাগছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড প্রচণ্ড ভিড়। এখন আমি ভাত খাবো, ভাত খেয়ে বেরোবো বলতে পুজোর কেনাকাটা, মানে আমি এখন অবধি বর্ষাকে কিছু দিইনি, আবার মানে কোন সময় কি দেবো না দেবো, মানে দিতে পারবো কি পারবো না, তো বর্ষাকে আর মেয়েকে কিছু কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করি, ঠিক আছে। তো তার জন্যই বেরোবো, ঠিক আছে। আর চুল কাটাটা কেমন হয়েছে জানিও। তো এই হচ্ছে ব্যাপার, আর ব্যাক ক্যামেরা এই হচ্ছে তোমাদের সোমনাথদা, লুকিংটা কেমন লাগছে জানিও, ঠিক আছে। তো এখন যেটা করব খাবো, এখনো মহাভারত চলছে, অলরেডি 8:30 বাজে, আমরা 9টার সময় যাচ্ছি বাজারে, ঠিক আছে, কেনাকাটা করতে। প্রচুর প্রচুর ভিড় বাজারে, আমি দেখে আসলাম প্রচুর প্রচুর ভিড়। তো চলো খেয়ে নিই, আর বাজারে প্রচুর প্রচুর গান হচ্ছে, পুজোর জন্য মাইক বাজছে, গান হচ্ছে। আমি হয়তো বাজারে ডাইরেক্ট কথা বলতে পারবো না, বাট ক্যামেরায় যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করবো। ভয়েস ওভার আমি দিই, মানে ভয়েস ওভার দিয়ে কোনো কাজ করিনি, যদি ভয়েস ওভারের প্রয়োজন হয় বর্ষা দিয়ে দেবে, ঠিক আছে। তো এই
আপাতত মেয়ের জামাটা কেনা কমপ্লিট হলো, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছে না কিনেছে। আর এখন হবে স্কিপিং কিনবে, স্কিপিং স্কিপিং কিনবে বললে, হ্যাঁ তো এখন স্কিপিং কিনবে, তো কিনুক ঠিক আছে। হাতে কিছু ধরো না, স্কিপিং পেলাম না। অ্যাকচুয়ালি দোকান বন্ধ হয়ে গেছে, 9:30টার উপরে বেজে গেছে ঠিক আছে। 9:30টার উপরে মানে অনেক, দোকান কি আর খোলা থাকে? আমি টাকা আনি ঠিক আছে, তোর বাবা টাকা আনি। চলো, এখনও বর্ষার জিনিস কেনা বাকি রয়েছে, আর মেয়ের একটা জুতো কিনতে হবে, এই দুটো কাজ বাকি রয়েছে ঠিক আছে। ফাইনালি এখন আছে হচ্ছে মেয়ের জন্য জুতোর দোকানে ঠিক আছে। দেখিয়ে দিই এক ক্যামেরায়, সাথী শু হাউস, প্রচুর প্রচুর ভিড়। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তো ভেতরে আর যারা গেলাম না, ওরা কেনাকাটা করছে ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের মন্দিরাদির চুড়িদার নিতে আসলাম ঠিক আছে, ওইখান থেকেই নাই। হ্যাঁ যেহেতু পুজোর আগে আগে তো তোর জন্য, ওর জন্যই মেয়ের এখানে জুতো কেনা হয়ে গেছে, আর বর্ষার চুড়িদার কেনাকাটা করুক একবার বাড়ি গিয়ে দেখানো হচ্ছে ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি শপিং কমপ্লিট, যতটা পারলাম দেখালাম, বাকবাকি তো কপিরাইট ক্লেমের ভয়ে ক্যামেরাই অন করতে পারিনি, কারণ জানোই আশেপাশে মাইক ফাইক বাজছে, পুজোর সময় কপিরাইট ক্লেমের একটা ভয় তো থেকেই যায় ঠিক আছে। তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট মেয়ের আর বর্ষার, আমার এই যতটুকু সামর্থ্য ততটুকুই পারলাম ঠিক আছে। একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কী কী কেনা হয়েছে না হয়েছে ঠিক আছে। দাদা ভাই নিজের টাকায় নিজের জন্য কিচ্ছু কেনেনি, আমি কোনোদিনই কিনিনি আজ পর্যন্ত না। আমি মিন্ট্রা থেকে ওই যে কিনেছিলাম, মিন্ট্রা থেকে কিনেছিলাম, তো আজকে তো কিছু কিনতে পারতাম। সামান্য একটা হাফ প্যান্ট বললাম যে ওর হাফ প্যান্টের দরকার, আমি দেখলাম ওর হাফ প্যান্ট গুলো সব কালার ফেড হয়ে গেছে। আমাকে উদ্যোগ নিয়ে নিজে নিজে গিয়ে নিজে নিজে কিনে এনে ওর হাতে ধরে দিতে হবে, কারণ ও যদি আজকে বাজারে গেছে তো দিদি পছন্দ করতে পারত না, পছন্দ করতে পারবে বাজারে কেমন ভিড়, প্রচুর ভিড়, একা গিয়ে ওর জন্য হাফ প্যান্ট নিয়ে নিতে হবে। এই জামাটা মেয়ের জন্মদিনে 3 তারিখে মেয়ে পরে ভাত খাবে, প্রত্যেক বছর সোমনাথের দিয়ে যেমন করেই মেয়ে ভাত খায় 3 তারিখে 5 রকম পদ দিয়ে, এবছরও তাই। এই জামাটা উনি নিজে চয়েস করেছে, মানে আমি তো বলছিলাম টপ আর হট প্যান্ট নেই, টপ আর হট প্যান্ট নেই, যেটা তোমরা সবাই কমেন্ট করো যে জামা পরানো ছাড়িয়ে দাও, টপ আর হট প্যান্ট পরাও, কিন্তু আমার কন্যা আবার জামা পরতে ভালোবাসে, ওই জন্য ওর জামার দিকে শুধু নজর বাজারে গেলে, টপ আর হট প্যান্টে নজর নাই। আর পুজোর জামা হচ্ছে এই হচ্ছে ওর পুজোর জামা, এটা হচ্ছে পুজোর, খুব পছন্দ হলো এটা আমার, দেখো এই জায়গাটা করে খুব স্টাইলিশ, বেশ ভালো লাগলো, টপটা খুব সুন্দর, প্যান্টটাও সুন্দর, এটা হচ্ছে পুজোর সময় পরবে, এটা জন্মদিনে পরবে। আর আমারটার ব্যাগটা দেখো, আমারটার ব্যাগটা দেখো, দারুণ ব্যাগটা, শুভম গার্মেন্টস, হলুদ রঙের নিলাম, হলুদ রঙের, হলুদ রঙের ড্রেস আমার আছে, হ্যাঁ আছে, গাউন আছে, চুড়িদার নেই, হলুদ রঙের আমার 2-3 খানা গাউন আছে, কুর্তিও আছে, 2-3টে 2টো কুর্তি আছে, চুড়িদারটা ছিল না আর চুড়িদারটাই নিলাম, গাউনটা নিলাম না, কারণ গাউন সেই খুব গর্জেস হয়ে যাচ্ছে, আর অত গর্জেস গাউন, এই তো পুজো চলে গেলে আবার সেই 1 বছর পরে করতে পারবো পুজোর সময়, আদারওয়াইজ কোনো অকেশনে তো ওসব এই ঘেরালা গাউন কাজ করা পরা যায় না, এটা 12 মাস পরা যাবে, টুকটাক কোথাও ভালো মানে সম্ভ্রান্ত কোথাও গেলে পরা যাবে, সম্ভ্রান্ত। সবাই জানিও কমেন্ট করে কেমন হয়েছে, এটার সাথে
ওর নাম এবার পূজোয় আমার সব হয়ে গেল। এবার পূজোয় আমার গাউন হলো, কুর্তি হলো, চুড়িদার হলো, শাড়ি হলো। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। কালারটা খুব মিষ্টি কালার, হলুদ রং। হলুদ রঙের ড্রেস কেনার খুব শখও ছিল যে হলুদ রঙের একটা ড্রেস কিনতে হবে, কেনা হয়েও গেল। কমপ্লিট মহাভারত কখন দেখবে? আর দু তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। 11টা বাজে, 10 মিনিট বাকি। এখন কোনো ভারত দেখবে না, আমি সকালে আমার ডাক্তারের কাছে যেতে হবে। খারাপ লাগছে, মহাভারত শেষ হয়ে যাবে, তারপরে অন্য কিছু দেখতে হবে। তবে তুমি দেখবে, আমি তো আর দেখবো না। বন্ধুরা, আপাতত এই হচ্ছে শপিং। আরও কিছু টুকটাক শপিং হয়েছে, মেয়ের জুতো ফুতো কেনা হয়েছে, জুতোর সঙ্গে ফুতোও কেনা হয়েছে, আর কিছু মুদিখানা জিনিসও কেনা হয়েছে, যেগুলো এমএস ফ্যামিলি চ্যানেলে দেখতে পাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো টাটা, খুব খুব ভালো থেকো, টাটা।